হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আশা করি তোমরা সবাই খুব ভালো আছো। আজকের ব্লগে কিছু দেখাবো না, আজকের ব্লগে তোমাদের সাথে শেয়ার করব যেটা এতদিন ধরে ওয়েট করেছিলাম আমি, যেটার জন্য বা তোমাদেরকেও বলে এসেছি। আর আগের ব্লগে তো তোমরা দেখিয়ে নিয়েছো যে আমার এক্সাম হয়ে গেছে, বাট তোমাদের সাথে শেয়ার করা হয়নি যেটা কিসের এক্সাম ছিল। আর আজকে তার সাথে সাথে এক্সাম রেজাল্টও শেয়ার করব তোমাদের সাথে। তো সবার আগে বলে রাখি যে এটা একটা ইন্টারন্যাশনাল এক্সাম ছিল, সেটা আমি আগে টাইটেলে দিয়েছিলাম। আর এই এক্সামটা কি জন্য দিয়েছি, কেন দিলাম, বা মানে ইউএসএতে এই এক্সামটা দিলে তার ভ্যালু কী, এগুলো সব কিছুই তোমাদের জন্য আজকের ভিডিওতে থাকছে। তো সবার আগে বলতে চাই যে এখন প্রত্যেক ঘরে ঘরেই কেউ না কেউ নার্সিং নিয়ে পড়ছেই, কারোর নিজের বাড়িতে হোক, কারোর রিলেটিভস হোক। তো যারা স্পেশালি নার্সিং পার্সোনেল আছো, বা যারা স্টুডেন্ট, বা যারা জব করছো, হোয়াট এভার, আজকের ভিডিওটা তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট। তাই আমি চাইবো যারা নতুন ভিউয়ার্স আছো, দেখছো, অবশ্যই ভিডিওটা একটু শেয়ার করে দিও সবার সাথে। আর যে ইনফরমেশানগুলো আমি এবার আস্তে আস্তে শেয়ার করতে চলেছি তোমাদের সাথে, সেটা হচ্ছে আমার এই লং 10 মান্থসের একটা জার্নি। আমি জানি না ইউটিউবের বাংলা কোনো চ্যানেল আছে কি না যেখানে এই তথ্যগুলো পাওয়া যায় বা কেউ দিয়েছে, আমি এখনও পর্যন্ত খুঁজে পাইনি। তো আমি পুরোটাই নিজে থেকে করেছি অফিসিয়াল ওয়েবসাইট ঘেটে, আর সেটাই আজকে আমি তোমাদের সাথে শেয়ার করব। আর সেই জন্যই চাইবো যে তোমরাও এই ভিডিওটা একটু বেশি করে শেয়ার করে দিও, যাতে অন্যদেরও হেল্প হয়। তো আসি এবার আসল কথায়, যে আমি এক্সাম দিয়েছিলাম জাস্ট 2 দিন আগে, আর এক্সামের রেজাল্ট বেরোনোর কথা ছিল আফটার 48 আওয়ার্স। বাট কেউ কেউ দেখছিলাম যে বলছিল যে 24 আওয়ার্সের মধ্যেও রেজাল্ট পাওয়া যায়, কিন্তু আমি পাইনি। আমার মানে যে টাইমে এক্সাম শিডিউল ছিল আর ঠিক তার থেকে 48 আওয়ার্স ক্রস করার পরই আমি রেজাল্ট দেখতে পাই। অ্যান্ড সবার আগে তোমাদের সাথে রেজাল্টটা শেয়ার করি। আশা করি আমার মুখের হাসি দেখে তোমরা বুঝেই গেছো যে রেজাল্ট ভালো হয়েছে অ্যান্ড আমি পাস করে গেছি। বাট এটা বলতে যতটা ইজি লাগছে, এই ওয়েটা ততটা ইজি ছিল না। অ্যান্ড লিটারালি এটা আমার কাছে টোটালি আনএক্সপেক্টেড ছিল যে আমি মানে আমার ফার্স্ট অ্যাটেম্পটে এই এক্সামটা ক্র্যাক করতে পারবো। দিস ইজ দ্য মোস্ট টাফেস্ট এক্সাম আই হ্যাভ এভার অ্যাটেন্ড। তো এবার বলি যে কী এক্সাম, অনেকেই হয়তো জেনে থাকবে যারা নার্সিং নিয়ে পড়াশুনো করছো বা করে নিয়েছো। যদিও এই এক্সামটার নাম হচ্ছে এনক্লেক্স আরএন। মূলত এই এক্সামটা দেয় কারা, না যারা তোমার স্পেশালি ইংলিশ স্পিকিং কান্ট্রিতে অ্যাজ আ রেজিস্টার্ড নার্স জব করতে চাইছে বা হায়ার স্টাডি করতে চাইছে, তাদের জন্য এই এক্সামটা। তো কোন কোন ইংলিশ স্পিকিং কান্ট্রিতে এনক্লেক্স লাগে, ফার্স্ট হচ্ছে ইউনাইটেড স্টেট মানে ইউএস, সেকেন্ড ক্যানাডা, অ্যান্ড থার্ড ইজ দ্য অস্ট্রেলিয়া। এই তিনটে পার্টিকুলার দেশের জন্যই তোমাকে এনক্লেক্স দিতে হবে। যদি তুমি অ্যাজ আ ফ্রেশ মানে নার্সিং স্কুলে ভর্তি হও সেক্ষেত্রে লাগবে না, বাট যদি তুমি কোনো হায়ার স্টাডি করতে চাও, আইদার মাস্টার্স ডিগ্রি অর পিএইচডি, সেক্ষেত্রে তোমাকে এনক্লেক্স দিতে হবে। দিয়ে সেই পার্টিকুলার স্টেটের তোমাকে লাইসেন্স নিতে হবে, তারপরেই তুমি সেখানে জব করতে পারবে অর হায়ার স্টাডি করতে পারবে। তো এটাই ছিল আমার এক্সাম ডিটেলস। আমি এটা ফার্স্ট টাইম দিই অ্যান্ড ফার্স্ট টাইম পাস করে গেছি, মানে খুবই খুশি। আর তোমাদের সাথে ভাবলাম যে শেয়ার না করে থাকা যায় না, থাকতে পারবো না, তাই তোমাদের সাথেও শেয়ার করলাম। এবারে আসি আসল গল্পে, যে এতদিন ধরে তোমাদের সাথে আমি এই ব্যাপারটা নিয়ে কিছুই বলিনি। তোমাদের শুধু বলেইছিলাম যে আমি পড়াশুনো করছি, পড়ছি, বাট কী জন্য পড়ছি, কী পড়ছি কিছুই বলিনি। তো এবার আমি তোমাদের সাথে একে একে, একটা ভিডিওতেই সব দেওয়া পসিবল হবে না, একে একে তোমাদের সাথে সবটাই শেয়ার করব। আর যেটা মেন কথা, যে আমি কোনো এজেন্সি বা এজেন্টের থ্রু দিয়ে কিন্তু এই প্রসেসটাই এগোইনি, পুরোটাই নিজের হাতে করেছি A to Z। অ্যান্ড অনেকেই হয়তো জানে না যে এনক্লেক্স দেওয়ার আগে একটা লং স্টেপ থাকে। আমিও আগে ভেবেছিলাম যে একটা বই কিনে নিয়েছি, এনক্লেক্সের প্রিপারেশন নেবো, এক্সাম দেবো, দ্যাটস ইট। বাট না, সেটা নয়। এনক্লেক্স দেওয়ার আগে একটা অনেক বড় স্টেপ পার হতে হবে, মানে এনক্লেক্স দেওয়া বা এনক্লেক্স দেওয়ার অথরাইজেশন পাওয়াটা হচ্ছে লাস্ট স্টেপ।
আর আমাদের ইউএস আসা হয়েছে মাত্র 3 মাস। উইদিন 3 মান্থস আমি যে এই অথরাইজেশনটা পাবো সেটাও এক্সপেক্ট করিনি। আমার প্রসেসটা খুবই তাড়াতাড়ি হয়ে যায়, অ্যান্ড সেটার জন্য অবশ্যই আমার স্টেট বোর্ড অফ নার্সিংও অনেক হেল্প মানে হেল্প করেছে আমাকে এই প্রসেসটা তাড়াতাড়ি প্রসিড করার জন্য, কারণ পুরোটাই তাদের হাতে থাকে। আর মানে ওই এক্সামের অথরাইজেশনটাও কিন্তু ওনারাই দেন। তো আমি এখন আছি টেক্সাসে, টেক্সাস বোর্ড অফ নার্সিং থেকেই আমাকে এনক্লেক্স দেওয়ার মানে অথরাইজেশন দিয়েছে যে হ্যাঁ তুমি এখন এলিজিবল, তুমি এখন এক্সামের জন্য মানে ডেট নিতে পারো। তো যাই হোক, আজকের ভিডিওতে তোমাদের যেটা বলছি সেটা হচ্ছে যে তোমরা জানতে অনেকে জানতে চেয়েছিলে যে কি এক্সাম দেব বা কি জন্য। আর যাই হোক, আমি কোনো হায়ার স্টাডির জন্য এই এক্সামটা দিইনি, কারণ যারা আমার ব্যাকগ্রাউন্ড জানো না তাদের জন্য বলে দিই যে আমি ওয়েস্ট বেঙ্গল থেকেই নার্সিংয়ে বিএসসি ডিগ্রি অ্যান্ড মাস্টার্স ডিগ্রি করি, অ্যান্ড তারপর অলমোস্ট 5.5 ইয়ার্স ওখানে জব করি, অ্যান্ড দেন বিয়ের পরে হাজব্যান্ডের সাথে আমি ফরেন কান্ট্রিতে মুভ হই। তো আমরা এর আগে ছিলাম সাউথ কোরিয়াতে। আমার চ্যানেল ভিজিট করলে তোমরা সাউথ কোরিয়ার অনেক ব্লগ দেখতে পাবে, এবং সাউথ কোরিয়ায় আমি আমার জবের জন্য ট্রাইও করেছিলাম, সেটাও তোমাদের সাথে শেয়ার করেছি। তো আমার চ্যানেলে অলরেডি একটা আলাদা প্লেলিস্ট আছে সাউথ কোরিয়ার, তোমরা ওখানে গেলে দেখতে পাবে। বাট সাউথ কোরিয়ায় যেহেতু ল্যাঙ্গুয়েজ ইস্যু ছিল, ওখানে উইদাউট ল্যাঙ্গুয়েজ কোনো জব পাওয়া যাবে না। আর আমরা যারা মেডিকেল ফ্যাটার্নিটি তাদের তো জানোই যে জব করতে গেলে একটা লাইসেন্স লাগে বা রেজিস্ট্রেশন দরকার হয়, মানে ডক্টর নার্স অর এনি আদার হেলথ প্রফেশনাল সবার জন্যই। তো ওখানে সেই জন্য ওটা পসিবল ছিল না। দেন আমরা ইউএস শিফট করি, আর ইউএস শিফট করার পরে আমি এক্সাম দিই। বাট প্রসেস আমার শুরু হয়ে গেছিলো অনেক দিন আগেই, তো স্টেপ বাই স্টেপ আমি সবটাই শেয়ার করব। আর আরও একটা জিনিস তোমাদের মানে তোমাদেরকে জিজ্ঞাসা করছি, আমার চেনা পরিচিত অনেকেই আমার ভিডিও দেখো যারা নার্সিং ফিল্ডের আছো বা যাদের জুনিয়র সিনিয়র যেই বলো রিলেটিভস অনেকেই হয়তো পড়ছে, কিন্তু কেউ সত্যি বলতে নার্সিং পড়ে বিদেশে আসবো বা বিদেশে এসে জব করব এইটা আমরা মনে হয় না কেউ ভাবি বলে, মানে আমি তো বলবো 99% কেউ ভাবে না, ইভেন আমিও ভাবিনি। তো যখন হাজব্যান্ড চলে আসলো এখানে তখন আমাকে ভাবতে হলো, রাদার এরকম কন্ডিশনে অনেক মেয়েরাই আছো যারা হয়তো নিজের কেরিয়ার ছেড়ে একটা মানে ভালো জব ছেড়ে পারমানেন্ট জব ছেড়ে এসেছো হাজব্যান্ডের সাথে, অ্যান্ড কোনো দিশা খুঁজে পাচ্ছ না কী করবে এসে। আমি স্পেশালি যারা নার্সিংয়ে আছো তাদের জন্য বলছি, তোমরা চাইলে কিন্তু এখানে এনক্লেক্স এক্সাম দিতে পারো, অ্যান্ড এনক্লেক্স এক্সাম পাস করে গেলেই তুমি ইউনাইটেড স্টেটস বা কানাডা বা অস্ট্রেলিয়ার জন্য রেজিস্টার্ড নার্স হয়ে গেলে অ্যান্ড তুমি লাইসেন্স পেয়ে যাবে, লাইসেন্স নিয়ে তুমি ইজিলি জব করতে পারবে বা হায়ার স্টাডিও করতে পারবে। এবার আসি আমার কথায়। তো আমি বললাম যে আমি অলরেডি মাস্টার্স ডিগ্রি কমপ্লিট করে নিয়েছি, আর আমার ডিগ্রিটা ইউএস গভর্নমেন্ট মানে ইউএস এর ডিগ্রির সাথে ইকুইভ্যালেন্ট এটাও বলে দিয়েছে, তো সেই জন্য আমাকে আর এখানে নতুন করে কোনো পড়াশোনা করার দরকার নেই। আমি এক্সাম দিয়ে দিয়েছি, এক্সাম পাশ করে গেছি, এবার লাইসেন্সের অপেক্ষা। আমি স্টেট লাইসেন্স পেয়ে গেলে এখানে জবে জয়েন করতে পারবো, অ্যান্ড দ্যাট ইজ দ্য আলটিমেট মানে এম, যেটা আমাদের ইচ্ছে ছিল ইউএস আসারও একটা মানে ছোট একটা হলেও কারণ ছিল যে যে এখানে এসে আমরা দুজনেই যেন নিজেদের কেরিয়ার ওরিয়েন্টেড হতে পারি, কেরিয়ার করতে পারি। আর তোমাদের সাথে শেয়ার করলাম আজকে আমার পরীক্ষার রেজাল্ট, তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর আরও একটা কথা আমি তোমাদের থেকে জানতে চাই, যেটা আর আমাকে অর্ক বারবার বলছিলো যে তুমি তোমার এই এনক্লেক্স রিলেটেড ভিডিওর জন্য আলাদা একটা চ্যানেল ওপেন করো, সেখানে দাও। আর কিন্তু আমার মনে হচ্ছে আমার জন্য আলাদা একটা চ্যানেল হ্যান্ডেল করা ইটস কোয়াইট ডিফিকাল্ট, কারণ দেখো এখন আমি রেগুলার ব্লগিং দিচ্ছি, ঠিক আছে, ডেলি কোথায় যাচ্ছি, কি করছি, রান্না করছি, খাচ্ছি, এইসব। দুদিন পর আমি যখন জবে জয়েন করব তখন কিন্তু আমার ডেলি লাইফটা জব ওরিয়েন্টেড হয়ে যাবে, অ্যান্ড সেখানে আমি তোমাদের সাথে অবশ্যই শেয়ার করব আমি কোথায় জয়েন করছি, কী পোস্টে জয়েন করছি, কী কী কাজ আমায় করতে হচ্ছে এ টু জেড। আর এখানে শিফটিংটাও একটু আলাদা আমি যতটা জেনেছি, আমাদের ওয়েস্ট বেঙ্গলের মতো নয় শিফটিং, অ্যান্ড এখানে জব রেসপন্সিবিলিটি থেকে শুরু করে সব কিছুই মানে ভ্যারি করে, ঠিক আছে। তো তখন আমার কিন্তু ভিডিওগুলো আমার জব রিলেটেডই হয়ে যাবে,
তো সেই জন্য আর আর দুটো চ্যানেল না ম্যানেজ করা খুব চাপ, কারণ অলরেডি বিদেশে বাঙালিয়ানাকে অনেকেই চিনে গেছো তোমরা এখন। তো আমি চাই আমার এই রিলেটেড ভিডিওগুলো এখানেই পোস্ট করতে, আমি একটা আলাদা প্লেলিস্ট বানিয়ে দেব তার জন্য, যেখানে এই এক্সাম রিলেটেড, এক্সাম প্রসেস অ্যান্ড মানে হোয়াট এভার যা যা আছে, আমি কীভাবে কী করেছি না করেছি সব কিছু তোমাদের সাথে শেয়ার করব। যদি কারোর আমার পার্সোনাল ব্লগ দেখতে ভালো না লাগে, যদি কেউ চাও যে শুধু আমি এনক্লেক্স সম্বন্ধে ইনফরমেশান নেব, সে সেই প্লেলিস্ট সার্চ করে পেয়ে যাবে। ঠিক আছে, তো যাই হোক, তোমরা জানিও কিন্তু অবশ্যই যে কোনটা হলে ভালো হয়, আর যদি আলাদা চ্যানেল খুলতে বলো তো সেক্ষেত্রেও আমি ভেবে দেখবো যে আমার পক্ষে কতটা পসিবল হবে আলাদা চ্যানেল। অ্যাকচুয়ালি চ্যানেল খুললেই তো হয় না, চ্যানেলটাকে মেনটেনও করতে হয়। বাট আমি মানে এই কদিন পরীক্ষার একটা মানে পরীক্ষা যত এগিয়ে আসে একটা তো প্রেশার থাকেই, তো সেই পরীক্ষার প্রেশারের জন্য মানে একটু রেগুলারিটি আমার ব্রেক হয়েছে। বাট হ্যাঁ, অবশ্যই আমি লং ব্রেক নিইনি, কারণ এই চ্যানেলটাকেও আমি জানি যে প্রচুর ভিউয়ার্স থাকে যারা ওয়েট করে থাকে আমার ব্লগ দেখার জন্য, বাড়ির লোকেরাও স্পেশালি অনেকে ওয়েট করে থাকে, রিলেটিভসরা। সেই জন্য আমি চেষ্টা করেছি একটু একটু করে হলেও মানে মানে সপ্তাহে একটা হলেও আমি একটা ব্লগ যেন আপলোড করতে পারি। তো আজকে ভিডিওটা তোমাদের সাথে জাস্ট আমার রেজাল্টটা শেয়ার করারই ছিল, আর কি এক্সাম দিলাম সেটাই বলার ছিল। এরপরে তোমরা জানিও তোমাদেরকে যেটা আমি জিজ্ঞাসা করলাম, আর নেক্সট ভিডিওগুলোও আসতে থাকবে, তাই অবশ্যই দেখতে থেকো। আর যে রিকোয়েস্টটা আমি প্রথমে করলাম আবারও করছি ভিডিওটা শেষ করার সাথে সাথে, যে প্লিজ শেয়ার করো ভিডিওটা সবার সাথে। অনেকেই জানে না, অনেকেই কেন বেশিরভাগই জানে না যে এনক্লেক্স এক্সাম দিতে গেলে কী করতে হয় না করতে হয়। আরও একটা কথা, যে এনক্লেক্স যে ইউএসএতে এসেই দেওয়া যায় এটাও নয়, তুমি ইন্ডিয়াতে বসে, ওয়েস্ট বেঙ্গলে বসে, যে পৃথিবীর যে কোনো প্রান্তে বসে এনক্লেক্স দিতে পারো, ঠিক আছে। আর এনক্লেক্স পাশ করে গেলেই কিন্তু তোমার এই তিনটে কান্ট্রির জন্য জব অপরচুনিটি ওপেন হয়ে গেল, ঠিক আছে। তো কেউ যদি চাও নিজেদের কেরিয়ারকে এস্টাবলিশ করতে ফরেন কান্ট্রিতে, তো করতেই পারো, আর তার জন্য গাইডেন্স পুরোপুরি পেয়ে যাবে আমার থেকে। আমি যে ওয়েতে বা যে প্রসেসে এই অ্যাপ্লিকেশান প্রসেস করেছি বা পড়াশুনো করেছি, ইচ অ্যান্ড এভরিথিং আমি তোমাদের সাথে শেয়ার করব। আর অবশ্যই দেখতে থেকো আমার ব্লগগুলো, ভিডিওগুলো, আশা করি তোমাদের কোথাও না কোথাও গিয়ে কিছু না কিছু হেল্প হবেই। তো চলো তাহলে, আজকে এইটুকুই বলার ছিল তোমাদের সাথে, আর তোমরা অবশ্যই কমেন্টে জানিও কেমন লাগলো। আর নতুন ভিউয়ার্স যারা আছো, যদি মনে করো আমার চ্যানেলটায় কোনো ইনফরমেশান তোমাদের হেল্প হচ্ছে বা তোমাদের আশেপাশের লোকজনদের হেল্প হচ্ছে, প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আর তাদেরকে বলো সাবস্ক্রাইব করতে। ঠিক আছে, তো চলো আজকের মতো বিদায় নিচ্ছি এখানেই, দেখা হবে তোমাদের সাথে পরের একটা ব্লগে। এরপরে আমি আস্তে আস্তে আমার এই এক্সাম রিলেটেড ইনফরমেশান শেয়ার করতে থাকবো, তার সাথে আমার জার্নি। আর আরেকটা কথা শেষ করার আগে বলে রাখি যে আমার এই জার্নিটা কিন্তু একদমই স্মুথ ছিল না। আজ আমি যতটা হাসছি, আমাকে মানে অনেক দিন আমাকে কাঁদতে হয়েছে, কেঁদেছি কেন না টেনশানে, ঠিক আছে। এই প্রসেসটা একটা অনেক লেন্দি প্রসেস, আর তার সাথে সাথে অনেক রকমের টেনশান থাকে, অনেক মানে ব্যয় সাপেক্ষ, ঠিক আছে। তো ইচ অ্যান্ড এভরিথিং তোমাদের সাথে শেয়ার করবো। তো চলো আজকে আর এই ভিডিওটা বাড়াচ্ছি না, দেখতে থাকো আমার ব্লগগুলো, আশা করি তোমাদের ভালোই লাগবে। চলো টাটা। ও হ্যাঁ, আর একটা জিনিস, যে তোমাদের সাথে রেজাল্টটা মুখে শেয়ার করলাম আর আমি স্ক্রিনে দেখাতে পারছি না, তো ভিডিওটার এন্ডে আমি আমার রেজাল্টটা তোমাদের শো করে দিচ্ছি, দেখে নিও। টাটা।